রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধু, পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, চুক্তি শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক, কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন তাদের, বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, এই সমস্ত শিক্ষকদের উন্নতি করার বিন্দুমাত্র ইচ্ছা আগ্রহ সরকারের নেই। বারংবার চেষ্টা করেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত, পজিটিভ কিছু পাওয়া যায়নি। মহিদুল ইসলাম বাবু বর্তমানে সরকারপন্থী নেতৃত্ব হিসেবে বারবার শিক্ষামন্ত্রীর সাথে দরবার করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু তার রেজাল্ট পাওয়া যায়নি। যদিও মহিদুল ইসলাম বাবু বারবার বলেছেন যে রেজাল্ট আসবে, খুব শীঘ্রই হবে। এই কিছুদিন আগের সমাবেশ থেকে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হয়তো একটা ভালো খবর আসবে, যে সমস্তগুলো বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, ফাইল জমা হয়ে রয়েছে সেগুলো ছেড়ে দেবে, বেতন বৃদ্ধি হবে, অনেক কিছু তিনি বলেছেন। এবং যে কেস হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির থেকে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন অনেকটাই কম, অর্ধেক, সে বিষয়টা কেসের আওতাধীন রয়েছে হাইকোর্টে। সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি কেস করেছে, মহিদুল ইসলাম বাবু এই বিষয়টি সমর্থন করেছেন, যেটা অবশ্যই হওয়া দরকার। গ্রুপ সি গ্রুপ ডির থেকে কিছুটা হলেও বেতন বৃদ্ধি হওয়া দরকার, কিন্তু শুনবে কে? এখানে তো মুখ্যমন্ত্রী সবুজ সংকেত ছাড়া কোনো কিছুই হবে না। এবং এই কথাগুলো আমাদের যেটা মনে হচ্ছে বা এটাই সত্য যে মহিদুল ইসলাম বাবু যে কথাগুলো শিক্ষামন্ত্রীকে বলছেন সেগুলো কিন্তু শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর দরবারে এই কথাগুলো পৌঁছাচ্ছে না। এবং পৌঁছাবে বা কী করে? কোনো কিছু বলতে গেলেই তো ধমক খেতে হবে। শিক্ষকদের বেতন দেওয়া, বেতন বৃদ্ধি করা, এই সমস্ত কিছু বলতে গেলেই কিন্তু ধমক খেতে হবে তার জন্যেই। হয়তো মহিদুল ইসলামকে বলছেন হ্যাঁ ঠিক আছে দেখছি, দেখবো, পাঠানো হচ্ছে, কিন্তু এগুলো আদৌ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না। এক কথায় সরকারের বিন্দুমাত্র আগ্রহ নেই কোনো কিছুতেই, কোনো রকম উন্নয়ন করার আগ্রহই নেই। ট্রান্সফার করে দেওয়া হোক, মহিলা শিক্ষিকাদের ট্রান্সফার হোক, বা যাদের 65 অপশন রয়েছে এসএসকেএমএসকের, তাদের যে বেনিফিটগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়ার হোক, কোনো কিছুই এই সরকার করবে না, এরকমই পণ করেছে। কেসের মাধ্যমে এখন এক বছর লাগবে কি 2 বছর লাগবে কি 5 বছর লাগবে, কি এই শিক্ষক যারা এখনও বেঁচে রয়েছেন তাদের জীবদ্দশায় বা চাকরি জীবনের মধ্যে এই রেজাল্ট হাতে পাবে কি না বলা মুশকিল। কারণ এই সরকার যতটা পারে চেষ্টা করবে না দেওয়া। সরকারের এখানে দিয়ে কোনো লাভ নেই, সরকার লক্ষ্মী ভাণ্ডার দেবে, সরকার অন্যান্য প্রকল্প তৈরি করবে সাধারণ মানুষকে দেওয়ার জন্য, সেখানে দলমত কিচ্ছু দেখবে না, সকলকেই দেবে, কিন্তু শিক্ষকদের দিতে গেলেই গায়ে বাঁধা। এবং এই নিয়েই কিন্তু চরমভাবে সংকটে রয়েছেন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, শিক্ষক শিক্ষা চুক্তি শিক্ষক, এই জাতীয় শিক্ষকরা যারা কন্ট্রাকচুয়াল। ডিএটা যদি ন্যায্য অধিকার হয় একটা স্বাধীন দেশে, যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক তাদের কোনো অধিকারই নেই? তাদেরকে কোনো কিছু খেতে হয় না, কোনো কিছু কিনতে হয় না? এটাই সবচেয়ে বড় প্রশ্নের বন্ধু। সরকার ভেবেছেটা কি এটা বোঝা মুশকিল। সরকারের যেটা দৃষ্টি দেওয়া দরকার, যে সমস্ত শিক্ষক এরা কীভাবে এই কটা টাকায়, এই দুর্মূল্যের বাজারে যেখানে অগ্নি ছোঁয়া দাম, সেখানে এই কটা টাকায় কীভাবে একটা সংসার চলতে পারে, 4-5টা 6টা ফ্যামিলি মেম্বার নিয়ে তার সমস্ত খরচের মেনটেন করা, ন্যূনতম ডাল ভাত খেয়ে বেঁচে থাকারও কিন্তু কোনো পরিস্থিতি নেই। এই মুহূর্তে কেসের উপর ছাড়া ভরসা করারও কিছু জায়গা নেই। সেই কেসগুলো যাতে দ্রুত কার্যকর হয় এবং যাতে
এই কেসের মাধ্যমে জয়টা নিয়েছে সেটাকে সরকারকে মানতে বাধ্য করা হয় সেই জায়গা ছাড়া এই সরকার কিন্তু কোনোভাবেই মানবে না। সমস্ত দিক থেকে খবর নিয়ে যেটা দেখেছি বা সরকারের টেন্ডেন্সি যেটা দেখছি তাতে করে কোনোভাবেই এই সরকার সহজে দেবে না। কেস একমাত্র পথ, যদিও তাতে কতদিন সময় লাগবে সেটা বোঝা যাচ্ছে না, তবুও কিন্তু কেসের মাধ্যমেই জয়টা আসতে পারে। এবং সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি যে কেসটা করেছে একই সেকশনে গ্রুপ সি গ্রুপ ডি সর্বশিক্ষায় তাদের 18-20 হাজার বেতন আর শিক্ষকদের 10-12 হাজার টাকা বেতন, এটা মানা কষ্টকর। এবং এই জায়গা থেকে নিজেদের ঘুরে দাঁড়াতে হবে এবং এই কেসটাতে জয় করে আনতে হবে। সেই সাথে ইপিএফ কেসটা অত্যন্ত জরুরি, এই দুটো কেস অত্যন্ত সিরিয়াসভাবে নিতে হবে শিক্ষকদের এবং সেই জায়গায় জয় করে আনতে হবে বন্ধু। এবং যাতে দ্রুত এগুলো হয় তার জন্য সকলকে লেগে থেকে সকলকে সহযোগিতা করে এই কাজ কেসটা হতে পারে এবং এই কাজটা এগিয়ে গিয়ে শিক্ষকদের জায়গাটা হতে পারে বন্ধু। সরকার কোনোভাবেই চাইবে না বা চাচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, যে এই সমস্ত শিক্ষকদের উন্নয়ন করতে হবে সরকারের কোনো ইচ্ছাই নেই। বন্ধু আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আসুন এবং সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সেই সাথে সমন্বয় সমিতির যে কেস, এই কেসগুলোকে আপডেট করে নিয়ে সেই কেসের রেজাল্ট আনে নিজেদের জীবন জীবিকা এগিয়ে যেতে হবে। তাছাড়া মুখ থুবড়ে পড়ে মরা ছাড়া কোনো পথ নেই বন্ধু। বন্ধু সকলে একটু ভাবুন, সকলে এগিয়ে আসুন, সকলে স্পিরিট নিয়ে উদ্যম নিয়ে এই কেসগুলোতে জিতে আসার একটা জায়গা তৈরি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু কোনোভাবেই বলে কয়ে রিকোয়েস্ট করে খোসামন্ত সমন্ত করে দেবে না। বন্ধু আপনারা কী ভাবছেন একটু জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।